ইথিওপের মরুতা কাছে প্রকাশ পাইল যার ছায়া না ছিল, মুহাম্মদকে চিনা দায় হলো যার ছায়া না ছিল। খিতিয়ক তেজ মরু তাকাশে, খিতিয়ক তেজ মরু তাকাশে প্রকাশ পাইল যার ছায়া না ছিল। এই মুহাম্মদকে চিনা দায় হলো যার ছায়া না ছিল। প্রথম শব্দ বম হইতে ইচ্ছা সৃষ্টি হলো তাতে, প্রথম শব্দ বম হইতে ইচ্ছা সৃষ্টি হলো তাতে, পুলিঙ্গ হয় হ হইতে, পুলিঙ্গ হয় হ হইতে জ্ঞানী বুঝিল যার ছায়া না ছিল। এই মুহাম্মদকে চিনা দায় হলো যার ছায়া না ছিল। প্রথম ময়ে আগুন সৃষ্টি, পক্ষ ময়ে পানি মাটি, প্রথম ময়ে আগুন সৃষ্টি, পক্ষ ময়ে পানি মাটি, যাতে ভরা নিমকি মিষ্টি, যাতে ভরা নিমকি মিষ্টি, দ প্রকাশিল যার ছায়া না ছিল। মুহাম্মদকে চিনা দায় হলো যার ছায়া না ছিল, যার ছায়া না ছিল। নবী দিল এক আলিম আনা আহমদ বেলামি, আরব নফি হলো আইন, আরব নফি হলো আইন, প্রেমিক দেখিল যার ছায়া না ছিল। মুহাম্মদকে চিনা দায় হলো যার ছায়া না ছিল। আদম যখন পানি মাটি ছিল তখন নাকি নবী হলো, আদম যখন পানি মাটি ছিল তখন নাকি নবী হলো, নবী জারি কোথায় করিল তাই চিন্তা হইল যার ছায়া না ছিল। মুহাম্মদকে চিনা দায় হলো যার ছায়া না ছিল। Thank you.
নাই কোনই ছেলে। কুরআনেতে আল্লাহ বলে মুহাম্মদের নাই কোনই ছেলে, ভবে ছিল কয়েক ছেলে, ভবে ছিল কয়েক ছেলে, জগৎবাসী দেখিল যার ছায়া না ছিল। মুহাম্মদকে চিনা দায় হলো যার ছায়া না ছিল। জব্বার মিশে মিমের সনে নূর নবীকে নিল চিনে, জব্বার মিশে মিমের সনে নূর নবীকে নিল চিনে, ভুবন ঋষি চন্দ্রহীনে, ভুবন ঋষি চন্দ্রহীনে, মধ্যে দেব হলো যার ছায়া না ছিল। মুহাম্মদকে চিনা দায় হলো যার ছায়া না ছিল। খিতি অপ্তেজ মরু তাকাশে, খিতি অপ্তেজ মরু তাকাশে, প্রকাশ পাইল যার ছায়া না ছিল, যার ছায়া না ছিল, যার ছায়া না ছিল, যার ছায়া।